নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুবই জনপ্রিয় একটা চাট, দইবড়ার রেসিপি নিয়ে এসেছি। দইবড়ার নাম শুনলে অল্পতেই জিভে জল চলে আসে। বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করলেই একদম দোকানের মতো নরম তুলতুলে জালিদার দইবড়া খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তো কীভাবে বানালে বড়াগুলো একদম নরম তুলতুলে জারিদার তৈরি হবে, সেই সমস্ত টিপসগুলো ভিডিওতে শেয়ার করা থাকবে, সেই জন্য শেষ অবধি ভিডিওটা দেখবার অনুরোধ রইল। চলুন তাহলে ঝটপট দেখে নিই দইবড়া রেসিপিটা। দইবড়া বানাবার জন্য আমি মেজারিং কাপে মেপে হাফ কাপ মানে 250 গ্রাম নিয়েছি বিউলির ডাল। ডাল একটা বাটিতে ঢেলে নিলাম। প্রথমেই ডাল খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালের বাটিতে জল ঢেলে দিয়ে ডাল খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর জল ফেলে দিয়ে ডাল ভিজিয়ে রাখবো। অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আমি সারা রাত ডাল ভিজিয়ে রাখবো। ডালের বাটিতে জল ঢেলে দিয়ে পাত্রটাকে রেখে দিচ্ছি। আমি সারা রাত ডাল ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে পরের দিন সকালে দেখুন ডালগুলো ফুলে উঠেছে আর বেশ নরম হয়ে গেছে। এবার জল ফেলে দিয়ে ডাল বেটে নেব। ডাল বাটবার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ধুয়ে নেওয়া ডাল ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা কাঁচা লঙ্কা, 2 টুকরোই ভেঙে দিচ্ছি। ছোট কাঁচা লঙ্কা হলে আপনারা 2টো অ্যাড করতে পারেন। 1 ইঞ্চির একটা আদাকে 2 টুকরোই কেটে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করে ডালগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে। খুব বেশি জল অ্যাড করবেন না, মিহি করে ডাল বাটতে ঠিক যতটুকু জল লাগবে ততটুকুই অ্যাড করতে হবে। তো ডাল দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া ডাল একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার খুব ভালোভাবে ডাল ফেটিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই ডাল ফেটিয়ে নিচ্ছি। বড়াগুলো নরম এবং স্পঞ্জি বানাতে হলে ফেটানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আর এইভাবে করে ডাল ফেটালে পরে এর মধ্যে হাওয়া ঢুকবে, যে কারণে বড়াগুলোও দেখবেন ভাজবার সময় ফুলে উঠবে এবং অনেক নরম তৈরি হবে। প্রায় 10 মিনিট এভাবে করে ফেটিয়ে নিয়েছি। প্রথমে ডালের রঙটা একটু ঘিয়ে ছিল, এখন দেখুন ডালের রঙটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এবার ব্যাটার ঠিকভাবে রেডি হয়েছে কি না দেখবার জন্য একটা ছোটো বাটিতে অল্প জল নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু ব্যাটার ফেলে দেখে নিচ্ছি। জলের মধ্যে দেখুন এটা ভেসে আছে, মানে ব্যাটার ঠিকভাবে ফেটানো হয়েছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন। একবার তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমে করে দিয়ে তেল প্রথমে একটু ঠান্ডা হতে দেবেন। তেল হালকা ঠান্ডা হলে পরে বড়াগুলোকে কড়াইতে ছেড়ে দিতে হবে। তো তেল হালকা ঠান্ডা হলে বড়াগুলোকে আমি দেখুন হাত দিয়ে গুঁড়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন বড়াগুলো ফুলে উঠবে আর সাইজে দ্বিগুণ হয়ে যাবে। বড়াগুলো দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে আর তেলের ওপর ভেসে উঠছে। কাঁচা অবস্থায় এগুলোকে উল্টাবেন না, গরম তেল এভাবে করে বড়ার ওপর ছেটাতে থাকবেন। আর একটা সাইড ভাজা হয়ে আসলে পরে বড়াগুলোকে উল্টে দিতে হবে। বড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে পরে বড়ার বাইরে রং চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বড়াগুলো দেখুন কী সুন্দর ফুলে উঠে তেলের ওপর ভাসছে আর সাইজেও দেখুন দ্বিগুণ হয়ে গেছে। এখন বড়াগুলোয় সুন্দর রং না আসা অবধি এগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোয় দেখুন রং আসতে শুরু করেছে। এক একটা ব্যাচ ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। বড়াগুলোর সুন্দর রং চলে এসেছে। এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে একটা কিচেন টাওয়েল বা টিস্যু পেপারের ওপর রেখে দিতে হবে, যাতে করে এর মধ্যে এক্সেস অয়েল ঝরে যায়। পরের ব্যাচের বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো পরের ব্যাচের বড়াগুলোও কড়াইতে দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। পরের ব্যাচের বড়াগুলোও দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাজা বড়াগুলো দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। একটা বড়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এখন এই বড়াগুলোকে গরম জলে ভিজিয়ে রাখব। একটা বড় কাচের বাটিতে বেশ খানিকটা গরম জল ঢেলে নিচ্ছি। আগে থেকেই জল গরম করে নিয়েছি, সেই জলটা আমি বাটিতে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। জলের মধ্যে নুন আর হিং খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
ভাজা বড়াগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। দই বড়ার দই রেডি করে নেব। এখানে আমি 800 গ্রাম নিয়েছি টক দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দই কতটা টক বা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন, তবে দই বড়ার দই কিন্তু খুব বেশি টক হলে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন। নুন আর চিনি খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিনি পুরোপুরি না গলে যাওয়া অবধি মিশিয়ে নেবেন। তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চিনি সম্পূর্ণ গলে গেছে। এখন এই দইয়ের পাত্রটাকে আমি ফ্রিজে রেখে দেব, কারণ দই বড়া ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু বেশি ভালো খেতে লাগে। তো ফ্রিজের নর্মাল চেম্বারে এখন আমি এই দইয়ের পাত্রটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট বড়াগুলো গরম জলে ভিজিয়ে রাখবার কারণে জল শুক করে দেখুন আরও ফুলে উঠেছে। এবার হালকা হাতে বড়াগুলোকে এভাবে একটু প্রেস করে জল চিপে নেব, তবে একদম পুরো জলটা নিংড়ে ফেলে দেবার দরকার নেই। জাস্ট হালকা হাতে প্রেস করলে যতটুকু জল বেরোয় ততটুকুই বের করে নিতে হবে। সবকটা বড়াই এভাবে করে জল থেকে তুলে নেব। জল শুক করবার কারণে দেখুন বড়ার ভেতরটা আরও বেশি জালিদার দেখতে লাগছে, আর এটা কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। সবকটা বড়াকে একইভাবে জল থেকে তুলে নিচ্ছি। এবার বড়াগুলোকে পরিবেশন করে দেব। পরিবেশন করবার জন্য আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে বড়াগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি, দই একদম ঠান্ডা করে নিয়েছি। এবার বড়ার ওপর দই ঢেলে দিচ্ছি, আর দই বড়ায় যত বেশি দই দেবেন তত মজার খেতে লাগবে। ওপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি আর মিষ্টি তেঁতুলের চাটনি। গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনির রেসিপি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এমনকি আপনারা উপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি এর ওপরে দিয়ে নেবার পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প চাট মশলা, দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা মশলা, জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব শেষে এর উপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা নরম তুলতুলে স্পঞ্জি দই বড়া। আশা করছি আমার আজকের ভিডিওতে বলা সমস্ত ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম এবং স্পঞ্জি দই বড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।